ফের মুখ্য সচিবকে ইমেল জুনিয়র ডক্টরস ফ্রন্টের চিকিৎসা ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ছটি পরামর্শ শনিবার আরজি করে গণকনভেনশন থেকে নতুন কর্মসূচি ঘোষণা করতে পারেন জুনিয়র ডাক্তাররা কি অবস্থান নেবে সরকার ও শাসক শিবির দুর্যোগ পরিস্থিতির উপর নজর রাখতে বৃহস্পতিবার রাতে নবান্নে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত পর্যন্ত নবান্নে ছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত ঘূর্ণিঝড় ডানার সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে যখন উচ্চ পর্যায়ের আলোচনা চলছে সেই সময় মুখ্য সচিবকে ইমেল পাঠান জুনিয়র ডাক্তাররা সেই মেলে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ছটি পরামর্শ দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে ইমেলে মুখ্য সচিবের উদ্দেশ্যে লেখা হয়েছে মাননীয় মুখ্য সচিব আপনি সম্ভবত ঘূর্ণিঝড় ডানার সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যস্ত আছেন আমরাও এই সংকট মোকাবিলায় প্রস্তুত রয়েছি কিন্তু একুশে অক্টোবরের আলোচনার ভিত্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লিখতে বাধ্য হচ্ছি স্বাস্থ্য ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেওয়া প্রয়োজন বলে আমাদের মনে হয়েছে পরামর্শের মোড়কে কি লেখা হয়েছে জুনিয়র ডাক্তারদের ইমেলে এক মাসের মধ্যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করতে হবে দুর্নীতি রুখতে সব হাসপাতালে ঘন্টায় ঘন্টায় খালি বেডের সংখ্যা জানাতে হবে আগামী ছ মাসের মধ্যে হাসপাতালগুলির প্রয়োজনীয়তা ও পরিকাঠামো যাচাই করে শয্যা সংখ্যা বাড়াতে হবে সব খামতি পূরণ করে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করতে হবে রেফার ব্যবস্থায় সরকারি নথি তৈরির জন্য পৃথক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে রেফার করা হাসপাতালে রোগীর পরিবারের দুর্ভোগ কমাতে ডিসপ্লে বোর্ডে পরিষেবা সংক্রান্ত তথ্য তুলে ধরতে হবে এই অভয়া যাতে ভবিষ্যতে না হয় তার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সরকারের পক্ষ থেকে সেই সমস্ত কিছু আমরা মুখ্যমন্ত্রীকে তো সেদিনকে নবান্নে বলেছিলাম এবং আরও একবার একটা রিমাইন্ডার হিসেবে আমরা এটা দিচ্ছি জুনিয়র ডাক্তারদের এই পরামর্শগুলিকে যুক্তিযুক্ত বলে মনে করছে বিজেপি তৃণমূল যদিও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ইমেলে রাজনীতিরই ইঙ্গিত পাচ্ছে আমাদের সলিডারিটি এই আন্দোলনের প্রতি রেখেছি এবং আজকে যে দাবিগুলো যারা করেছেন সেই দাবি প্রাসঙ্গিক দাবির যৌক্তিকতা আছে এবং এই দাবিগুলোকে অ্যাড্রেস করতে হবে সরকারকে কিন্তু একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে বিরোধী দল হিসেবে আমরা বলতে পারি যতক্ষণ তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আছে চিকিৎসকদের এই দাবি পূরণ করার ক্ষমতা এই সরকারের নেই জুনিয়র ডাক্তার পরামর্শ দিচ্ছেন খুব ভালো কথা তো জুনিয়র ডাক্তারকে অনুরোধ করবো যে 2011 সালে পশ্চিমবাংলায় মেডিকেল কলেজ ছিল 10 খানা হ্যাঁ আর সেখানে টোটাল বেডের সংখ্যা 1000-এর কাছাকাছি আজকে টোটাল মেডিকেল কলেজের সংখ্যা হয়েছে 26 খানা এবং বেড সংখ্যা বেড়ে প্রায় 6000 হয়েছে তো জুনিয়র ডাক্তাররা কিছু কিছু এই কথাগুলো উল্লেখ করতেন তাহলে বোঝা গিয়েছে যে ওনারা রাজনীতি না করে নিরপেক্ষ কথা বলছেন শনিবার আরজি করে গণকনভেনশনে ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা সেখান থেকেই তাদের নতুন কর্মসূচি ঘোষণা হতে পারে তার আগে মুখ্য সচিবকে পাঠানো জুনিয়র ডাক্তারদের ইমেলকে চাপ বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন রাজ্য রাজনীতির কারবারিরা ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা